জনগণের কাছে ধোঁকাবাজির একটা সীমা আছে। গরিব বান্ধব, গরিব শব্দটা বাজেটে মাননীয় মন্ত্রী একবারও কোথাও উচ্চারণ করে নাই, বরং ধনী শব্দ উচ্চারিত হয়েছে। ধনী শব্দ উচ্চারিত হয়েছে, বিদেশে পাচারকৃত টাকা ফিরে আনার কোনো ব্যবস্থা নাই, ব্যাংক যারা লুট করেছে। একটা বাজেট দিয়েছে, তার মধ্যে পুরো ঘাটতি বাজেটটাই হচ্ছে আপনার উন্নয়ন বাজেট, আর পুরো উন্নয়ন বাজেটটাই হচ্ছে প্রায় ঋণ করা বাজেট। মানে 2,77,000 কোটি টাকা হচ্ছে আপনার উন্নয়ন বাজেট, তার মধ্যে 2,71,000 কোটি টাকা ওনারা ঋণ করবেন। এবং এই যে ঋণটা করবেন, যে হারে ওনারা বাংলাদেশ ব্যাংক, স্থানীয় ব্যাংক, আন্তর্জাতিক সোর্স এগুলো থেকে তারা ঋণ করছেন, এই ঋণ কারণে একটা ব্যাপকভাবে মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। আমাদের সাথে বিএনপির যুগপথ আন্দোলনের আলোচনা অব্যাহত আছে। গণতন্ত্র মঞ্চের কর্মসূচি হিসাবে 14 দফা প্রস্তাব রয়েছে। মূল দাবি হলো কোনো সংস্কারই করা যাবে না, প্রদেশ বাস্তবায়ন, প্রদেশে সরকার গঠন, পার্লামেন্ট গঠন, সংবিধান সংস্কার কোনো কিছুই করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই সরকার ক্ষমতা থাকে। গাজীপুরের নির্বাচনে আপনারা দেখেছেন 48% ভোট পড়েছে। গ্রামের দিকে গেলে উপজেলায় 28% হবে না, কারণ মানুষ বিশ্বাস করে না এই সরকারের অধীনে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ব্যালট বাক্সে ভোট দিতে পারবে। অতএব এই সরকারকে বিদায় করা জাতি এবং জনগণের স্বার্থে এই মুহূর্তে প্রধান করণীয় হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে বিদায় না করতে পারলে হত্যা, গুম খুন, গুলি করে হত্যা, মিথ্যা মামলা, গায়েবী মামলা, আপনারা দেখেছেন একটা বাজেট দিয়েছে বলতেছে মিথ্যা কথা। জনগণের কাছে ধোঁকাবাজির একটা সীমা আছে। গরিব বান্ধব, গরিব শব্দটা বাজেটে মাননীয় মন্ত্রী একবারও কোথাও উচ্চারণ করে নাই, বরং ধনী শব্দ উচ্চারিত হয়েছে। ধনী শব্দ উচ্চারিত হয়েছে, বিদেশে পাচারকৃত টাকা ফিরে আনার কোনো ব্যবস্থা নাই, ব্যাংক যারা লুট করেছে, লুটপাট করে বিদেশে যারা টাকা বিনিয়োগ করেছে, আবার বলেছে যে গত মাসে, এই মাসে, মে মাসে বিদেশ থেকে রিমিটেন্স এবং আমাদের যারা শ্রমিক তাদের মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে কাজ করে রেমিটেন্স আসতেছে, আসলে রেমিটেন্স না। এই এই ব্যর্থ সরকারের, অবৈধ বর্ষ সরকারের অবৈধভাবে ক্ষমতা থাকার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারা ইতিমধ্যে দেশের বাইরে গিয়ে দেশের সম্পদ লুট করে ওখানে বাড়িঘর করেছেন, অর্থ সম্পদ রেখেছেন, এই নতুন মার্কিন ভিসা নীতির কারণে তারা সবাই মনে করছেন তাদের অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, তারা টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন, তাদের ভিসা বাতিল হয়ে, পাসপোর্ট ভিসা বাতিল হয়ে যেতে পারে, তারা সেই জন্য টাকা দেশে পাঠিয়ে দিচ্ছে। সব কিছু মিলিয়ে এই সরকারকে বিদায় করা ছাড়া, যেই প্রশ্নটি করেছেন আপনারা, আমরা সংস্কারমূলক যে 14 দফা কর্মসূচি দিয়েছি, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন, কোনোটাই বাস্তবায়ন করা সম্ভব না। আজকে দেশ, জাতি, জনগণকে রক্ষা করার জন্য এই সরকারকে বিদায় করা 14 দফার মূল দাবি, গণতন্ত্র মঞ্চের মূল দাবিতে পরিণত হয়েছে। তাদেরকে বিদায় করা ছাড়া এখানে কোনো নির্বাচন হবে না, অবাধ, সুষ্ঠু, সবার গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আপনার এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় আমি দিতে পেরেছি কিনা জানি না, যদি মনে করেন হয়নি তাহলে আমাদের সাথী যারা আছেন গণতন্ত্র মঞ্চে তারা সহযোগিতা করবেন, ধন্যবাদ। সেখানকার যে বিদ্যুৎ উৎপাদনের যে উপকরণ, যেমন ধরুন ওটা একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কাজে কয়লা লাগবে, যদি ওখানে বিদ্যুৎ চালু রাখতে হয় তাহলে সেটা কেনার কিংবা সেই সমস্ত বকেয়া পরিশোধ করাটাই অগ্রাধিকার, কারণ বিদ্যুৎ উৎপাদনটা আমাদের খুবই জরুরি। তো সেইগুলো তারা না করে ওই যে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, মানে আসলে এগুলোর অগ্রাধিকারই বা কী, এই প্রশ্নগুলো তো আমাদের তুলতে হবে। আমাদের, আমরা তো কোনো স্বচ্ছ জবাবদিহিতা সরকারের কাছ থেকে পাচ্ছি না যে যেখানে অগ্রাধিকারটা কী হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, এইগুলো অগ্রাধিকার হওয়ার কারণে এইভাবে আমাদের জরুরি যে প্রয়োজন, অর্থাৎ বিদ্যুতের উৎপাদন যেটার উপরে নির্ভরশীল, সেই জায়গায় আমরা আমাদের বকেয়াগুলো পরিশোধ করতে পারছি না, সেটাকে অগ্রাধিকার হিসাবেও আমরা সেখানে নিয়ে আসতে পারছি না। ফলে আজকে আমাদের এই দুর্ভোগের জায়গাটা তৈরি হচ্ছে, এবং সরকার যে এত বড়াই করলো
তারা বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ করে ফেলেছে, আমাদের উৎপাদন চাহিদার চাইতে অনেক উৎপাদন সক্ষমতা বেশি, সবই এগুলো আমরা শুনলাম। কখনো কখনো আমরা বিদ্যুৎ রপ্তানিরও চিন্তা করেছি। তো আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি যে মানুষ বিদ্যুতের সংকটে নাকাল। সবটাই যে আন্তর্জাতিক বাস্তবতা এটা বলবেন না, আন্তর্জাতিক বাস্তবতা বাংলাদেশের চেয়ে ইউরোপের আরও বেশি, কিন্তু আমরা যদি সেখানে যাই বিদ্যুতের এই সংকটের অবস্থা কোনো খবর পাওয়া যায় না। কিন্তু এখানে বিদ্যুতের ব্যবস্থাপনাটাই, পুরো উৎপাদন পরিকল্পনা, তার যে সঞ্চালন, তার যে নানান অন্যান্য বিবেচনাগুলো, সবগুলো দিক থেকে এটা ওইভাবে একটা টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনা নয়। সেটা আমরা শুরু থেকেই, সরকার যখন ক্ষমতায় এসছে, যখন বিদ্যুতের সংকট ছিল, যখন এই বিদ্যুৎ সংকট কীভাবে দূর হবে সেটা নিয়ে নানান আলোচনা চলছে, তখন থেকে আমরা বলেছি যে বিদ্যুতের সংকট সমাধানে একটা টেকসই ব্যবস্থাপনা দরকার। কিন্তু টেকসই ব্যবস্থাপনার যে পথগুলো দেশের দেশপ্রেমিক বিশেষজ্ঞরা নানা দিক থেকে, যারা একেবারে জ্বালানি বিশেষজ্ঞ, যারা বিদ্যুৎ ব্যবস্থাপনার বিশেষজ্ঞ, সেই সবাই কিন্তু এই প্রশ্নগুলো তুলেছিলেন। এবং আমরা দিনের পর দিন নানাভাবে আলোচনা, মেমোরেন্ডাম, ধর্ণা দেওয়া, কতভাবে যে কী করেছে এই বিদ্যুৎ নিয়ে, কোনো কিছুই তোয়াক্কা করা হয়নি। তারা কতিপয়ের পকেটে এই জনগণের টাকা ঢুকিয়ে দেওয়ার একটা পথ বের করেছেন, এবং সেই রেন্টাল, কুইক রেন্টাল, যেটা 2013 সালে শেষ হয়ে যাওয়ার কথা, আজকে 2023 সাল অবধি এটা টেনেই কেবল চলছে তা না, ওইগুলো যেহেতু আত্মীয় স্বজন ভাই ব্রাদারদের, তারাই তো ক্যাপাসিটি চার্জ পাচ্ছে, এবং সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে, মানে ওই চার্জ পেতে গিয়ে আজকে পায়রার মতো বড় প্রকল্প সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো সাধারণভাবে এইটা আমরা বুঝতে পারি যে কী অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। এখন এই সরকারের চুরি দুর্নীতি নিয়ে আলোচনা করাটা একটা বাহুল্যের ব্যাপার পরিণত হয়েছে। দেখুন, একটা বাজেট দিয়েছে, তার মধ্যে পুরো ঘাটতি বাজেটটাই হচ্ছে আপনার উন্নয়ন বাজেট, আর পুরো উন্নয়ন বাজেটটাই হচ্ছে প্রায় ঋণ করা বাজেট, মানে 2,77,000 কোটি টাকা হচ্ছে আপনার উন্নয়ন বাজেট, তার মধ্যে 2,71,000 কোটি টাকা ওনারা ঋণ করবেন। এবং এই যে ঋণটা করবেন, যে হারে ওনারা বাংলাদেশ ব্যাংক, স্থানীয় ব্যাংক, আন্তর্জাতিক সোর্স, এগুলো থেকে তারা ঋণ করছেন, এই ঋণ কারণে একটা ব্যাপকভাবে মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। ওনারাই বলছেন 8% মূল্যস্ফীতি, প্রাক্কলন করছেন 6.5% যাবে, কিন্তু বাস্তবতে যে কোনো অর্থনীতিবিদ প্রতিষ্ঠানগুলোর দিকে চেয়ে আমরা আলাপ আলোচনা যখন করি, বলো এটা কোন কমপক্ষে ফের 15% নিচে কোনো মূল্যস্ফীতি এখন নেয়, 15% ন্যূনতম মূল্যস্ফীতি আছে। আর যদি এটা আপনি একেবারে সাধারণ মানুষ যা যেগুলোর উপর নির্ভরশীল, যাকে বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেটা আমরা সবাই জানি কীভাবে 50% থেকে 300% পর্যন্ত দাম বেড়েছে, তাহলে এই যে মূল্যস্ফীতি, এটা কীভাবে ওনারা নিয়ন্ত্রণ করবেন? ওনাদের নিয়ন্ত্রণ করার আসলে বাস্তবতা কোনো পরিকল্পনাই নেই, বরং ওনাদের যেভাবে এই ঋণ করা উন্নয়ন, সেটা আসলে আরও ব্যাপকভাবে এই মূল্যস্ফীতি বাড়ানোর চাপ সৃষ্টি করছে, এবং সামনের দিনে আরও পরিস্থিতি খারাপ করবে। তো এই কারণে আমরা বলছি যে এই সরকার, যারা জনগণের সম্মতির উপর দাঁড়িয়ে নেই, যাদের জনগণকে কাছে ন্যূনতম কোনো জবাবদিহিতা করতে হয় না, তারা আর ক্ষমতায় থাকার ন্যূনতম নৈতিক আইনি কোনো কিছুই নেই। কাজেই নির্বাচন হতে হবে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে, এবং দেশের রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক সংস্কার করে, সংবিধান সংস্কার করে, আমাদের এখানে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে তৎপরতা, এটা পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে, দেশে ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নাই। সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের নির্বাচন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সংবিধান সংস্কারের মধ্য দিয়ে, এই তিন বিষয়কে একটা দাবিতে পরিণত করে আমরা আমাদের 14 দফা যে প্রস্তাবনা, তার ভিত্তিতে এই রোড মার্চ করছি। এই রোড মার্চের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা আন্দোলনের মধ্যে, এবং আমরা জেলায় জেলায় যাচ্ছি, পরবর্তীতেও আমাদের, আমরা আশা করি সম্মিলিতভাবে এর পরবর্তী কর্মসূচি ঘোষণা। Am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Jafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.